আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সবাই। আজকে এইসব দেখে বুঝতেই পারতেছেন যে ভিডিওটা হচ্ছে যে মান্থলি বাজারের পরিকল্পনা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানে কিভাবে করতে হয় বা কিভাবে আমি করি, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। আমি এক্সপার্ট না, বাট করতে করতে শিখছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এখানে আমি মধ্যবিত্ত বলতে বুঝাতে চেয়েছি যে যারা অনেস্টলি লাইফ লিড করে, একটা নির্দিষ্ট বেতনের ওপর তাদের মাস চালানোর চিন্তা থাকে, একটা নির্দিষ্ট, যাদের বাড়তি কোনো ইনকাম নাই, যে হাজবেন্ড যে টাকা ইনকাম করতেছে একটা নির্দিষ্ট টাকা, সেই টাকা দিয়ে আমাকে মাস পার করার একটা মানসিকতা বা চিন্তা বা বাজেট প্ল্যান করতে হয়, সেই সেইখান থেকে আমার এই কথাটা, সেখান থেকে আমরা কিভাবে চালাবো। বেতন তো ম্যান টু ম্যান ভেরি করে, কিন্তু সবাইকে আমাদেরকে বাঁচতে হয়, সবাইকে নির্দিষ্ট নিয়ম করে বাঁচতে হয়। কিন্তু ঢাকা শহর এক্সপেন্সিভ, আমাদের আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে মানে বেতনের একটা বড় অংশ চলে যায় বাসা ভাড়াতে। তো এসব প্রবলেমের কথা আলোচনা করে কোনো সমাধান নাই, এই প্রবলেমটাকে ফেস করে আমাকে কিভাবে চলতে হবে সেটাই চিন্তা করতে হবে। আর ঢাকাতে যেমন মানুষ 10,000 টাকা দিয়েও লাইফ লিড করতেছে, সেরকম 10 লাখ টাকা দিয়েও কারো দেখবেন যে তাদের ভিতরে হতাশা কাজ করতেছে যে কিভাবে সংসার মানে কিভাবে চলতে হবে। কারণ এর আগে একটা বাজেট প্ল্যানের ভিডিওতে আমি এরকমই কয়েকটা কমেন্ট পাইছি। যাই হোক, ওসব কথা বাদ দিই, আমি যেভাবে চলি সেভাবেই বলি, মা বাজেট প্ল্যানের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আর এটা করার বাজেট আমরা দেখা যায় যে মধ্যবিত্তরা এই কাজটা করে না, কিন্তু বাজেট করার অনেক ফায়দা আছে। এটা এটা করতে হয়, করলে অ্যাটলিস্ট আপনার ধারণা হবে যে আপনার মাস মাস চালাতে সংসারে কত টাকা খরচ হচ্ছে, এটা একটা স্বচ্ছ ধারণা হয়। আর এই ধারণা আপনাকে পরবর্তী বাজেট করতে সাহায্য করবে যে আমার যদি বাসা ভাড়াতে এত টাকা চলে যায়, মাসে খাবারে এত টাকা চলে যায়, তাহলে আমি ওই মাসে জামা কিনবো না, কসমেটিক্স কিনবো না, বেড়াতে যাব না, বাইরে খাবো না, বাইরে ঘুরতে যাবো হাজবেন্ডের সাথে। এই বাজেট করাগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। আর মাসের প্রথমে আমাদের মুখে যতটা না হাসি ফোটে, মাসের শেষ হতে হতে ঠিক ততটাই মলিন হয়ে যায়, কারণ তখন পকেট অলরেডি ফাঁকা হয়ে যায়। আর এরকম যেন না হয় যে প্রথম মাসের প্রথম দিকে বিরিয়ানি খাইলাম, আর শেষে 1 কাপ চা খাওয়ার যোগ্যতা না থাকে বাইরে গিয়ে। এটা হচ্ছে মানে এভাবে চলা যাবে না। একটা নির্দিষ্ট বাজেট মেনটেন করে চললে এরকম হবার কথাও না, সে বেতন যতই হোক। আমাদের ভিতরে সবসময় আরেকটা ভুল ধারণা কাজ করে যে আমি মনে হয় আর একটু বেতন পেলে সংসারটা ভালো চালাতে পারতাম। আমি এটাতে মানে আপনারা যে যে অবস্থানে আছেন, আলহামদুলিল্লাহ বলে বাজেট করে নির্দিষ্ট করে মানে চলেন, দেখবেন যে বরকত হবে, রহমত হবে। কারণ হচ্ছে বাজেট প্ল্যান যে জানে না, তাকে যদি মানে যে মানে নির্দিষ্ট নিয়ম করে চলতে জানে না, তাকে অনেক টাকা দিলেও এখন মনে করেন যে আপনার হাজবেন্ড 10,000 টাকা বা 15,000 টাকা বেতন পাচ্ছে, মনে হচ্ছে যে 30,000 টাকা বলে মনে হয় সংসারটা চালাতে পারবেন। ব্যাপারটা ওরকম কোনো কিছু না, কারণ গিয়ে দেখেন যে 60,000 90,000 কেউ পেয়েও তাদের ভিতরে এই কাজটা করতেছে, যে সবার ভিতরে এই কাজটা করে। আমি মানে স্যালারিটা আর একটু বেশি বলে, তবে হ্যাঁ একটা নির্দিষ্ট মেজারমেন্ট স্যালারি তো অবশ্যই এখানে ভ্যারি করে, বাট এই হতাশাটা ভিতরে আনা যাবে না। ট্রুলি যদি ওই টাকা দিয়ে সংসার না চালে, তাহলে আমাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে যে হ্যাঁ আমাকে 2 টাকা আরো বেশি ইনকাম করতে হবে। কিন্তু এই পৃথিবীতে অনেস্টলি মানে একটা নির্দিষ্ট টাকা ইনকাম করা অনেক কঠিন। তো সো আমি যে টিপসগুলো মানে মাসের বাজার করতে গিয়ে যে জিনিসগুলো আমি ফলো করি, সেটা হচ্ছে যে শুকনো বাজারগুলো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যেমন শুকনো বাজার, যেমন চাল ডাল, হচ্ছে চিনি, গুঁড়া মশলা, তারপর হচ্ছে এই জিনিসগুলো আমি মাসের একবারে কিনি। আর এটা আপনারা যারা এর আগে কখনো বাজেট প্ল্যান করেনি, তারা হুট করে এটা করতে পারবেন না। এটা মিনিমাম বাজেট প্ল্যান সংসারে এটা টোটালি মেনটেন আনতে আপনাদের 4 থেকে 5 মাস লাগবে। কারণ হচ্ছে যে আপনি প্রথমে করলেন, আপনি জানেনই না মাসে কয় কেজি চাল খেলেন, সে সংসার সদস্য সংখ্যা যতই হোক। আর আমি আমার সংসারে কতটুকু চাল লাগতেছে, ডাল লাগতেছে, তেল লাগতেছে, এটা আমি শেয়ার করব না বা করতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমার ফ্যামিলিতে যেভাবে খাওয়ার স্টাইল, নিশ্চয়ই আপনার ফ্যামিলির সাথে মিলে যাবে না। আপনারা এর আগে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে না আপনার ফ্যামিলির বাজেট, এটা কখনোই সম্ভব না। কেউ কখনো কারো ফ্যামিলির বাজেট করতে পারবে না, জাস্ট অন্যের ভিডিও দেখে আইডিয়া নিয়ে নিজের ফ্যামিলির বাজেটটা নিজেকেই করতে হয়। কারণ হচ্ছে যে আপনার ফ্যামিলির খাওয়া দাওয়া, চাল চলন, পোশাক আশাক এসব চলা আর আমার ফ্যামিলির চলার এটা সম্পূর্ণ ভিন্ন, এই জন্য কেনাকাটাও সম্পূর্ণ ভিন্ন হবে। কিন্তু আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো হয়তো বা আপনারা বাজেট প্ল্যান শুরু করতে আপনাদের উপকারে আসতে পারে। আমি এ মাসে বাজেট ডায়েরিতে লিখে রেখে হাজবেন্ডকে মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম।
সে আর বলছিলাম যে কোনটাতে কত টাকা লাগে, শুধু শুধু আমাকে এনে বলবা। আর যে লেখাগুলো দেখলেন, এগুলো দোকানদার এটা একটু করে দিছে, আল্লাহর রাস্তা আমি একটা ওয়ার্ডও ধরতে পারিনি, পরে হাজব্যান্ডের হেল্প নিচ্ছি যে কি কি লিখছে আমাকে শুধু বলো। আমি শুধু ওকে মোবাইলের মানে স্পিকার ইমোতে দিয়ে দিছিলাম, সে ওটা দেখে দেখে বাজার করে নিয়ে আসছে। আর হচ্ছে আমি শুধু দামটা লিখে রাখছি। এগুলো লেখার কারণ হচ্ছে আমি সামনে মাসে বুঝতে পারবো যে এই মাসে আমার কতটুকু চাল লাগছে, কতটুকু ডাল লাগছে, আমি কয়টা সাবান ইউজ করলাম, কেমন আমার সংসারে খরচ হয়। এইটা যখন আমি আপনি এক্স্যাক্টলি জানতে পারবেন, তখন অন্যান্য বাজেট প্ল্যানগুলো করা অনেক সহজ হয়ে যায়, যে ঢাকাতে মানে নর্মালি স্বাভাবিকভাবে চলতে আমার কত টাকা লাগতেছে যে বা আমার কেমন খরচ পড়তেছে। তো আমি যেভাবে বাজেট প্ল্যান করি, মনে হয় কথা বেশি বলে ফেলতেছি, আপনারা একটু বুঝে নেবেন। যদি আপনারা ভিডিওটা দেখে একটু কিছু বুঝতে পারেন বা একটু আইডিয়া গ্রো হয়, তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো আমি মাসের বাজারগুলো গুছিয়ে আপনাদের কাছে টেকনিকগুলো বলি। যেমন শুকনো বাজার, মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল, চাল, চিনি, তারপর হচ্ছে যে জিরা, এলাচ, এই জিনিসগুলো আমার মাসের একবারে আমি কিনে ফেলি, একবারে ওকে লিস্ট করে দিয়ে কিনে নিয়ে আসি। তারপর হচ্ছে আর যে মাছ মাংস ডিম, এই জিনিসগুলা আমিষ জাতীয় খাবারগুলা আমি কখনোই মাসের একবারে কিনি না। কারণ একটা কথা দেখেন, মাসে আমি যতটুকু মাছ খাবো ততটুকু শুধু তো কিনলেই হবে না, এই মাছগুলো বাঁচতে আমার অনেক সময় লাগবে, অর্গানাইজ করতে অনেক সময় লাগবে। এই জন্য হচ্ছে যে এই জিনিসটা আমি মাসে 2 থেকে 3 বার কিনি। আর সবজি উইকলি বাজার করি, মানে সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন যদি আমি সব মানে সবজি বাজার করি, সবজি বলতে শাক, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনে, মানে শাক সবজি যা লাগে এগুলো এগুলো সপ্তাহে একদিন করলে, মানে এক সব সাপ্তাহিক প্ল্যান করি একবার কিনে সপ্তাহটা চালানোর জন্য। আর মানে মোট কথা হচ্ছে মাসে 4 থেকে 5 বার সবজির প্ল্যান করি, আর শুকনো বাজারের প্ল্যান একবারে করা হয়, আর মাছ মাংস ডিম এগুলো হচ্ছে 2 থেকে 3 বার করা হয়, শুধুমাত্র আমার টাইম ম্যানেজমেন্টের জন্য। মানে আমি একটা নির্দিষ্ট সময় বের করে মাছটা বাছতে হবে, আবার ওটা গুছিয়ে রাখতে হবে, আবার ফ্রিজটাও ছোট, সব কিছু ব্যাপার চিন্তা করতে হবে। মাসে যদি আমি এতটা মাছ খাই, সেই মাছটা কিনে এনে রাখার তো আমাকে প্লেস লাগবে, আমি একটা ছোট ফ্রিজ ব্যবহার করি, ওটা আমি রাখবো কোথায়? এক, দ্বিতীয় কথা হচ্ছে আমার ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ একাই করি, এতগুলো মাছ বাসা, আবার সংসার সব কাজ করা, এটাও ডিফিকাল্ট। সো এই জন্য আমি মাস এটা মাসে 3-4 বার করি। আর হচ্ছে এক মানে মাসে মানে 10 দিন 15 দিনের জন্য এরকম আর কি, 10 দিনের জন্য মাছ কিনে নিই, তখন আমার অল্প হয়, মানে বেশি ধুয়ে ফ্রিজে রেখে দিই। এইগুলো হচ্ছে যে এই 3টা জিনিস মাস্ট বি আপনারা যারা নতুন মানে ইয়া করতেছেন, বাজেট করতে চান, এভাবে করতে পারবেন, দেখবেন যে সবজি নষ্ট হবে না, চাল, অনেকেই শুকনো প্যাকেট জাতীয় খাবারও একবারে মাসে 2-3 মাসে কেনে, এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে প্যাকেট জাতীয় খাবারও নষ্ট করে, ছাতা বা মরিচা পরে, এইগুলো এগুলো মানে করার দরকার নেই। আর ঢাকা শহর এই জিনিসগুলো এমন অ্যাভেলেবেল যে আমরা কেন করি, যে শুধু সময় স্বল্পতার জন্য, যে আমরা নির্দিষ্ট আমি সবজিটাও প্রতিদিন এনে খেতাম যদি আমার হাজব্যান্ড এই সময়টুকু দিতে পারতো, কিন্তু ও আসে না, ওটা হ্যাঁ না, প্রতিদিন ওর পক্ষে সবজি আনাটাও সম্ভব না। আর আমার বাচ্চা নিয়ে আমি বাজারেও প্রতিদিন যাইতে পারি না, আর আমার ওকে ছাড়া একা বাইরে যেতেও ভালো লাগে না। তো এই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে বাজেট প্ল্যানটা করতে হয়। তো আমি এখানে আপনাদের সাথে জাস্ট আমার মানে কিভাবে করি সেই সিস্টেমগুলো বললাম, আর অলরেডি আমার মাসের জিনিসগুলো গুছানো কথা বলতেছি, আর শুকনো জিনিসগুলো আমি গুছাচ্ছি, যে চালটা কিনে নিয়ে আসছি। আর চাল যদি মাসে একবার কিনে নিয়ে আসি, তাহলে আমি গ্রাম থেকে মানে জাত নিমের পাতা এনে শুকায় একটা বয়মে রেখে দিছিলাম। যদি চালে কখনো একটা কালো পোকা থাকে, অনেক সময় দীর্ঘদিন থাকলেও পোকা ধরে যায়, তাহলে ওই জাত নিমের পাতা কয়েকটা চালের উপরে রেখে দিলে কখনো পোকা ধরবে না। আর একটা দুটা থাকলে ওই মাসের শেষে যেতে যেতে কিন্তু আরো এটা বাচ্চা দিবে, ডিম দিবে, এখান থেকে আরো অনেক পোকা হবে। কিন্তু যদি দেখেন যে একটা দুটো পোকা আছে, আপনারা দেখতে পারতেছেন যে আমার চালে কয়েকটা পোকা আছে, কিন্তু এই নিম পাতা দেওয়ার কারণে আর একটা পোকাও থাকবে না, আরো মানে গ্রো হবে, তো অনেক দূরের ব্যাপার। আর মানে যে কয়েকটা আছে সেটাও চলে যাবে। তো পেঁয়াজের দাম তো এখন অনেক বেশি, আপনারা জানেন 120 টাকা করে পেঁয়াজ কেনা হয়েছে, এই জন্য আমি পেঁয়াজ খুব বেশি কিনি নি। আর আমি পেঁয়াজ বেশি কিনিও না, 2 কেজির বেশি কেনা হয় না, যদি শেষ হয়ে যায় তাহলে আরেকবার কেনা। আমি 1 কেজি এখানে পেঁয়াজ কিনছি। আর জিরা হচ্ছে যে কিছুটা রান্না সবসময় রান্না করার জন্য
রেখে দিচ্ছি, আর হচ্ছে আর কিছুটা গুঁড়া করে রেখে দিব। যেহেতু আর এদিন আমি যেদিন মাসের বাজার অর্গানাইজ করি সেদিন একটু ভোরে উঠি, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠি। তো যেহেতু আজকে আমি একটু সময় পাইছি এগুলো অর্গানাইজ করার পরেও, এই জন্য আমিও এগুলো অর্গানাইজ করে কিছু জিনিস আরো কাজ আগায়, মানে দেখলাম যে চাল ডাল পেঁয়াজ রসুন সবকিছু সুন্দর মতো, বা সবজি এগুলো সবকিছু গুছিয়ে রাখার পরেও আমার হাতে নির্দিষ্ট সময় আছে, তখন আমি সময়টাকে ইউটিলাইজ করার জন্য আবার মশলাপাতি এগুলো একটু বেটে রাখলাম। যদি আমি এই সময়টুকু না পেতাম তাহলে অবশ্য এই জিরা হোল মানে আদা রসুন বেটে রাখতাম না, আমি এটা কাজের জন্য আরেকদিন রাখতাম। তা দেখলাম যে সবকিছু অর্গানাইজ করে সকালে নাস্তা করে আমার কাছে একটু নির্দিষ্ট সময় আছে, তখন আমি একটু জিরা বেটে রাখছি, একটু হচ্ছে আদা বেটে রাখছি, একটু না 1 উইকের মতো। আর আমি অল্প অল্প করেই করি, একবারে অনেক কিছু করতে পারি না ওই সময়টা, কারণ আমি আমাকে নিজেকে সময় দেওয়ারও সময়টা আমি বের করে নিতে হয়, কারণ নিজেকে যদি সময় দেওয়া না যায় তাহলে কোনো কাজ অর্গানাইজ করব কিভাবে, এই প্ল্যানটা করারও সময় হয়ে ওঠে না। এই জন্য আমি মশলাগুলো একটু গুঁড়া করে নিলাম, মানে আমার অনেকটা কাজ আগায় গেছে শুধুমাত্র মর্নিংয়ে ওঠার কারণে। মর্নিংয়ে ওঠা বলতে অ্যাজ ইউজুয়াল আমি যে সময় উঠি, এ আজকে আমি মাসে বাজার মানে অর্গানাইজ করবোর জন্যে 1 আওয়ার আগে উঠছি। তো আর হচ্ছে যে মাছ মাংস, আমি ছোট মাছ এটা আমার কাছে খুব দামি মাছ মনে হয়, কারণ এটা বাঁচতে যে সময় লাগে, আমি এটা কখনোই 1/2 কেজি বা 1 কেজি কিনি না, এগুলো বাঁচতে অনেক একটু একটু করে বাঁচতে অনেক সময় লাগে। ছোট মাছ আমি 250 গ্রাম কিনি, আর ম্যাক্সিমাম সময় এটা কেনাই হয় না, যে যদি আমি গ্রামে যাই শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি তখন দেখা যায় 2-3 কেজি কিনে নিয়ে আসি, কারণ এই ছোট মাছ যে মাছের ক্ষেত্রে চিন্তা করি যে কোন মাছটা আমি দ্রুত হচ্ছে যে বাচ্চাও খেতে পারবে আর দ্রুত বাঁচতে পারবো, সময় কম লাগবে, সেই চিন্তা করি মাছটাও কেনা হয়। আর বললাম তো প্রথমে যে মাছের বাজারটা আমি মাসে 2 থেকে 3 বার করা হয়, শুধুমাত্র অল্প অল্প করে কিনে অল্প অল্প করে ধুয়ে বেঁচে রাখার জন্য। আর মান্থলি বাজারের ক্ষেত্রে টাকা সেভের আমাদের যে মাসে যে টাকাটা খরচ হয় সেটা যেমন অধিকাংশ মানে বড় অংশটা বাসা ভাড়ায় চলে যায়, আরেকটা সবচেয়ে বড় অংশ চলে যায় আমাদের মান্থলি এই বাজারগুলোতে। কিন্তু আরও একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যদি চাই টাকা সেভ করতে তাহলে এইখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারবো, যদি আমরা এই আইডিয়াটা গ্রো করতে পারি, এই সম্পর্কে আমরা জানতে পারি যে একটা মানুষের খাবারের তালিকা, যে খাবারটা খেলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং কোনো অসুখ বিসুখ থেকে দূরে থাকবো, তাহলে এই বিষয়টা যদি আমরা একটু গ্রো করতে পারি তাহলে এখান থেকে অনেক টাকা সেভ হবে। কারণ আমরা হচ্ছে যে টাকা দিয়ে শরীর খারাপ হওয়ার মানে কি বলে অনেক কিছু কিনে খাই যেটা শরীরের জন্য ভালো না, যেখানে আমাদের টাকাটাও নষ্ট হয় শরীরও খারাপ হয়, একসময় দেখা যায় যে চিকিৎসার ক্ষেত্রেও অনেক টাকা চলে যায়, কারণ আমি খাবারের ব্যাপারে একটু সচেতনতা মানে যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী চলার চেষ্টা করি। হোপফুলি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, একটু হলেও আইডিয়া গ্রো হবে। সবাই ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, আর জীবনে শেখার কোনো কিছু শেষ নাই, বাজেট করে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সাংসারিক জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন করা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা, আজকের জন্য আমি এখানে আল্লাহ হাফেজ বলি।